শুভ দুপুর। খুবই পিকুলিয়ার টাইম লাইভে আসার জন্য, বাট তারপরও আসলাম। একটা আমি ব্যক্তিগতভাবে খুব টাচড হয়েছে একটা জিনিসে, সেই জিনিসটা নিয়ে কথা বলতে। 911 ভুল বলেছি, 999। দিস ইজ এ ন্যাশনাল, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করবো, আমি একটু অপেক্ষা করছি অডিয়েন্সের জন্য। আমরা সবাই বিপদে পড়তে পারি, আমি আমি কে কত ধনী, কে কত শিক্ষিত, কে কত গরিব, কে কোথায় থাকি, রিগার্ডলেস আমাদের হেলথ রিলেটেড ইস্যুস হতে পারে, আইনগত ঝামেলা হতে পারে, আমাদের পুলিশি ঝামেলা হতে পারে, ইমার্জেন্সি সার্ভিস হতে পারে, আগুন লেগে যেতে পারে, সড়ক দুর্ঘটনা হতে পারে, সেরকম প্রচণ্ড রকম ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে 911 এর মতো করে আমরা প্রায় দেখি হলিউড মুভিতে, যে হ্যাঁ মারামারি হলে তারপর কল 911, আমার বাসায় অমুক ঢুকে গেছে, আমার বাসায় ব্রেকিং হচ্ছে, আমার বাসায় আগুন ধরে গেছে, আমার গ্যাস লিক করেছে। সো অনেক কিছু কারণে 911 কল দেয়। সো রিসেন্টলি আমি খুব এক্সাইটেড যে সম্পূর্ণভাবে দ্য সফটওয়্যার, দ্য এজেন্টস, দ্য কন্টেন্ট, সব কিছু সম্পূর্ণভাবে দেশীয়, মানে আমাদের লোকালি আমরা এটা বানিয়েছি ICT মন্ত্রণালয়ের সহযোগিতায়। ন্যাশনাল, এটা 999 ইমার্জেন্সি সার্ভিস, আগে এটাকে ন্যাশনাল হেল্প ডেস্ক বলা হতো, এখন বলা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস। সো দিস ইজ এ অ্যামেজিং থিং টু হ্যাভ, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি 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 প্রায় বিভিন্ন সাবজেক্ট নিয়ে লাইভে আসি, আমি জানি বাংলাদেশে অনেক ইস্যুজ আছে, অনেক অনেক প্রাণঘাতী ঘটনা ঘটছে, অনেক কিছু ঘটছে, বাট এর মধ্যে থেকেও খুশির, এর মধ্যে থেকেও আসার খবরগুলো বের করার জন্য আমার লাইভে আসা বা আমার ফেসবুক প্রোফাইলটাকে ইউজ করা, একই কারণে 999 আমি বলবো যে সবাইকে অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর থেকে গিয়ে 999 যেই ইমার্জেন্সি যেই প্ল্যাটফর্মটা সেটা নামিয়ে নেয়া, সেটার মধ্যে ঢুকলে ইউ উইল সি দ্যাট, মানে বিপদে পড়লে আমাদের প্রথম যে জিনিসটা, আমরা সবাই ভাবি যে আমি কখনো বিপদে পড়বো না, বাট বিপদে পড়লে প্রথম যে জিনিসটা আমাদের ঘটে সেটা হচ্ছে আমরা চিন্তা করি কার সাথে যোগাযোগ করবো, কী বলবো, কাকে জানাবো, কোথায় খবর নিব, বা প্রিয়জন যখন কোথাও কোনো সমস্যায় পড়ে বা বাসার গ্যাস লিক করলো, অথবা আপনার একজন দূরে কোথাও চাকরি ইন্টারভিউ দিকে তাকে সাথে যোগাযোগ করতে পারছেন না, অথবা আপনার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স লাগবে, অথবা এনিথিং, আমাদের বিপদে পড়লে প্রথম কাজ হচ্ছে আমরা কার সাথে যোগাযোগ করবো, আসল তথ্যটা কোথায় পাবো, মূল অথরিটি কে। এই পুরো ব্যাপারটাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসা হয়েছে 999। সো দিস ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাপ্রোচ, অ্যান্ড আমার সবচেয়ে ভালো লেগেছে যে এটা টোটালি দ্য হোল সলিউশন, এন্টায়ার সলিউশন হ্যাজ বিন ডান বাই বাংলাদেশিস, টোটালি হোম মেড একটা সিস্টেম। সো আই উড রিকোয়েস্ট অল মাই ফলোয়ার্স ডাউনলোড দ্যাট। না শুনুন ভাই, কখনো বিপদে পড়বো না, ব্যাপার না, আমি ইউ নেভার নো দ্যাট বিপদে পড়বো কি না। সো এই অ্যাপটা থাকা ভালো। সো দিস ইজ এন ইন্টারেস্টিং অ্যাপ, আই এম জাস্ট গোনা শো ইউ কল দিস, দিস ইজ দ্য অ্যাপ 999, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, সো আই এম গোনা প্রেস ইট লিটল বিট, লেটস সি হোয়াট হ্যাপেন্স, অ্যান্ড ইউ ক্যান সি, ইউ ক্যান চ্যাট, ফোন কল, কল সেন্টার, এটা খুব মজা লেগেছে, সকল কল সেন্টার, কী কী কল সেন্টার আছে, মানে সি যত রকম বিষয় হতে পারে সব ব্যাপারে জানতে চাইলে কল সেন্টারগুলো দেওয়া আছে। সো এটা অনেকের কাছেই খুব উপকারী একটা জিনিস হবে, স্পেশালি যারা মুরব্বী আছেন অথবা দেশের বিভিন্ন প্রান্তে, যারা এখন আমাদের মধ্যে কী ধারণা, বা না ভাই আমি তো এই থানার অমুককে চিনি, আমি তো ফায়ার সার্ভিসের অমুককে চিনি, আমরা অনেকে চিনতে পারি, আমরা সোসাইটির যারা একটু ভালো আর্থিক অবস্থা আছে তাদের জন্য হয়তো ব্যাপার না, বিপদে পড়লে অ্যাডজাস্ট করে নিবে, বাট সাধারণ মানুষের জন্য ইটস ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আই এম জাস্ট শোয়িং, এই জিনিসটা আমি দেখাচ্ছি। সো ভেরি গুড জব ডান বাই ICT মিনিস্ট্রি, আই নো পলক ভাই ইজ পার্সোনালি এক্সাইটেড অ্যাবাউট দিস থিং, সো হিয়ার ইজ মাই গিফট টু ইউ, অ্যান্ড দেন অলসো আবির ভাই, ইউ রানিং দ্য টিম, দেন ডিনেট, দেন মাই আউটসোর্সিং, যারা সবাই এর সাথে ইনভলভ, তঞ্জুরুল ভাই আমাকে কল করেছিল শুনে যে আমি লাইভে যাবো, সো দিস ইজ এ গ্রেট থিং। সো এইখানে প্রচুর সবগুলো জিনিস, শ্রম আইন কল সেন্টার, তিতাস গ্যাস কল সেন্টার, ইউনিয়ন পরিষদ হেল্পলাইন, প্রবাস বন্ধু কল সেন্টার, জাতীয় পরিচয়পত্রের জন্য কোথায় কল দিব, নারী অভিবাসন তথ্য সেবা, ঢাকা মহানগর জরুরি পুলিশ, মহিলা ও শিশু বিষয়ক, মানে এভরিথিং এভরিথিং, চাইল্ড কেয়ার। সো এই অ্যাপটা নামিয়ে নিতে হবে, সবার ইয়াতে থাকবে, যারা আছে এই কথাটা ছড়িয়ে দিতে হবে, কোনো বিপদে পড়লে 999 কল দিতে হবে, আমাদের দেশে এখন এই সেবাটা আছে। বাট ইস্যু ইজ দ্যাট আমরা যখন এটা টোল ফ্রি, সো যেটা হয় আমরা কিন্তু কল দিয়ে ভাই কেমন আছেন, হ্যাঁ আমরা যেটা করি, আমরা আমরা নর্মালি হোয়াট হ্যাপেন্স, আমরা কোনো ইমার্জেন্সি বা ফ্রি টোল ফ্রি থাকলে আমরা কল দিয়ে ভাই কেমন আছেন, কী অবস্থা, আজকে আমার মন ভালো না, এই ধরনের অনেক কল করি, এই অভ্যাসটা পাল্টাতে হবে। আমি জানি বাংলাদেশের কল সেন্টারের যে কনসেপ্টটা, যে সেবা এত সুন্দর করে আমাকে স্যার বলবে, এই ধারণাটাই টেলিকমগুলোর কারণে এস্টাবলিশ হয়েছে, এবং
ফ্রি কলে অনেক সময় আমরা জাস্ট এমনি গল্প করার জন্য কল করে এটা করবো না, কারণ একটা ইমার্জেন্সি সার্ভিস, ন্যাশনাল ইমার্জেন্সি, অনেকের জরুরি প্রয়োজন থাকতে পারে, সেই সময় তো লাইনটা এঙ্গেজ থাকতে পারে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি যে আমরা যখন প্রয়োজন শুধুমাত্র তখনই এই জিনিসটা ইউজ করবো। সো দিস ইজ অ্যান ইমার্জেন্সি সার্ভিস, আই উড রিকোয়েস্ট এভরিবডি টু হ্যাভ ইট, ডাউনলোড ইট, অ্যান্ড ওর মতো বিপদে পড়লে মানে আমাদের প্রায় বিপদে পড়তে হয় চেহারার কারণ ইত্যাদি ইত্যাদি কারণে। সো বিপদে পড়লে ইউ মাস্ট ইউজ দিস, আর সবাইকে এই কথাটা ছড়িয়ে দিতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ বিপদে অল্প কয়েকটা সেকেন্ড বাঁচলে বা একটু সময় বাঁচলে কিন্তু অনেক ধরনের ক্যাজুয়ালিটি থেকে মানুষজন বেঁচে যেতে পারে। এখন পয়েন্ট ইজ যেটা হচ্ছে যে আমরা যেটা করি যে বিপদে পড়ার পরে আমাদের রিয়াকশনটা কী হবে, কার সাথে যোগাযোগ করবে, এর কারণেই কিন্তু দুর্ঘটনা থেকে তো আর মুক্তি হবে না, দুর্ঘটনা মানুষ পড়তেই পারে, দুর্ঘটনা পৃথিবী যতদিন আছে দুর্ঘটনা থাকবেই। সো দেয়ার উইল বি অ্যাক্সিডেন্ট, সো বাট ইস্যু ইজ দ্যাট যাতে অ্যাক্সিডেন্টের সময় আমরা নিজেদেরকে সেভ করতে পারি, একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম অ্যাটলিস্ট কাউকে তো কল করে জিজ্ঞেস করতে পারতেছি। সো দিস ইজ এ গ্রেট থিং, আই উড সে 999, গেট দিস থিং, নেম অফ দ্য অ্যাপ 999, জাস্ট এই যে আকাশ ইফাত লিখেছ, নেম অফ দ্য অ্যাপ জাস্ট গুগল অ্যাপ স্টোরে গিয়ে 999 দেখো, ইমার্জেন্সি হ্যাঁ প্লে স্টোরে গেলেই তুমি জিনিসটা পেয়ে যাবে, 999 ইমার্জেন্সি সার্ভিস। সো জাস্ট ডাউনলোড দ্যাট অ্যান্ড ইউজ দ্যাট, আর বাকিদেরকে একটু ছড়িয়ে দাও যাদের দরকার, যাদের মনে হয় যাদের হেল্পটা লাগবে। আমি একটা জিনিস অ্যাড বলো, রাফিদ, দিস ইজ রাফিদ, টিম মেম্বার অফ মাইন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ফোনে টাকা থাকতেছে না, বিপদের সময় মাথা কাজ করে আমি গুলশানে চিনি, বাট আমার প্রবলেম উত্তরে, আমি ফোনটা যাওয়ার পর আমার স্পেসিফিক মানুষ ওই জায়গার কাছাকাছি আছে তাকে ডাইরেক্ট করে দিবে। সো দিস ইজ এ গ্রেট থিং, আই অ্যাট লিস্ট আমি আবারও বলি, আমাদের অনেক অনেক অপারগতা আছে, অনেক বলে যে ভাই অন্য অনেক দোষ আছে ইত্যাদি, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই যে পরিবর্তনগুলো ঘটছে। সো দিস ইজ এ ডিফারেন্স, অ্যাট লিস্ট এখন আমি জানি যে কোনো ঝামেলায় পড়লে 999 আমি কোথায় কল দিব, ওরা আমাকে ডিরেক্ট করে দিবে। সো কিছু মানুষ আমার জন্য অপেক্ষা করছে, নাগরিক হিসাবে গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এগুলো রেডি করে দেওয়া আমাদের জন্য। সো আমরা এটা রেডি করেছি, তার উইল ইউজ ইট, আমরা দেখবো কতটুকু ভালো, কতটুকু কি আমরা ফিডব্যাক দিব, বাট 999 উই হ্যাভ ইট নাও। সো ইমার্জেন্সি সার্ভিস, আই এম এক্সাইটেড, সো আই এম নট গোনা কল পিপল, বিপদে না পড়লে শুধু শুধু ফার্স্ট নাম করে কল করার দরকার নেই, চেক আউট দ্য অ্যাপ। অলরাইট, একজন জিজ্ঞেস করছে কই পাবো অ্যাপটা, আলমামুন এটার উত্তর আমি দিব না, অ্যাপ কোথায় পাওয়া যায় শুধু ফেসবুক ব্যবহার করলে হবে না, অ্যাপ কোথায় পাওয়া যায় সেটা জানতে হবে। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ অ্যাপ কোথায় পাওয়া যায়, প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়, চেক ইট আউট। হ্যাঁ, সো অ্যাপটা নিয়ে নাও অ্যান্ড ইউজ ইট, ইটস গোনা বি ফান, অ্যান্ড সবাইকে জানাই আমরা যে 999 উই অলসো হ্যাভ ইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কেউ বিপদে পড়ুক সেটা চাই না, বাট বিপদে পড়লে যাতে সাহায্য করার মতো মানুষ থাকে সেই জন্য লাইফটা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, টেক কেয়ার, শেয়ার, স্প্রেড দ্য নিউজ, 999, thank you.